বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো আজকেও আমরা এসেছি আপনাদের জন্য নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। তো আমরা চাই যে আপনারা প্রতিনিয়ত আমাদের চ্যানেলের পাশে থেকে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আজকে আপনারা আপনাদের জানাবো ইমিগ্রেশন ও পাসপোর্ট অফিসে অধিদপ্তরে যে চাকরি সার্কুলারটা দিয়েছে 26 তারিখে, এই চাকরি সার্কুলার বিষয়ে আপনার সঙ্গে আলোচনা করব। এখানে নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদসমূহে অস্থায়ীভাবে পূরণের জন্য আগ্রহী বাংলাদেশি নাগরিকগণের অনলাইনে diip.telator.bd এই ওয়েবসাইটে আপনারা আবেদন করতে পারবেন। আর আপনারা জানেন যে কোনো সরকারি চাকরি প্রথমে অস্থায়ী থাকে, পরে সে স্থায়ী হয়ে যায়। এখানে সেই অস্থায়ীভাবে পূরণের জন্য যে কথাটা লেখছে, আপনারা ভাবি নিন না যে চাকরিটা অস্থায়ী, এটা অবশ্যই সরকারি চাকরি। তো আজকে আপনাদের সে বিষয়ে জানাবো। 1 নম্বরে দেওয়া আছে সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর, বেতন হচ্ছে 11,000 থেকে 26,590 টাকা। গ্রেড দেওয়া আছে 13, পদের সংখ্যা হচ্ছে 3টি। শিক্ষাগত যোগ্যতা অন্যান্য যোগ্যতার ভিত্তিতে দেওয়া আছে, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে অনূর্ধ্ব দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। খ দেওয়া আছে কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং ছাটলিপিতে সর্বনিম্ন গতি মিনিটে বাংলা ইংরেজি যথাক্রমে 50 ও 80 শব্দ, এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 25 ও ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে। যে সকল জেলা পার্থক্য নিবন্ধন করতে পারবেন, ঢাকা, গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, শরীয়তপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ, রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, বগুড়া, জয়পুরহাট, সিরাজগঞ্জ, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, খুলনা, বাগেরহাট, ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর। তবে শারীরিক প্রতিবন্ধ এতিম কোটার ক্ষেত্রে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 2 নম্বরে দেওয়া আছে ছাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, বেতন স্কেল হচ্ছে 10,200 থেকে 24,680 টাকা, গ্রেড হচ্ছে 14, পদের সংখ্যা 4টি, শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনূর্ধ্ব দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটারের দক্ষতা থাকতে হবে, এবং ইংরেজি ও বাংলায় যথাক্রমে 4570 শব্দ, এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন প্রতি মিনিটে বাংলায় 25 ও ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে। 3 নম্বর দেশ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা, গ্রেড হচ্ছে 16, পদের সংখ্যা হচ্ছে 23টি, কোনো শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা আছে যে কোনো স্বীকৃত বোর্ড হতে অনুদ্ব দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, মানে ইন্টার পাস হলেই চলবে, কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 28 শব্দ থাকতে হবে। 4 নম্বর আছে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট, বেতন হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত, গ্রেড 16, এখানে পদের সংখ্যা হচ্ছে 24টি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় তো বাণিজ্য বিভাগে অনুদ্ব স্নাতক ডিগ্রি, কম্পিউটার চালনায় দক্ষ থাকতে হবে। 5 নম্বরে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর, বেতন স্কেল হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা, গ্রেড হচ্ছে 16, পদের সংখ্যা আছে 45টি, শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা আছে যে কোনো স্বীকৃত বোর্ড হতে অনুদ উচ্চ মাধ্যমিক, মানে এটা ইন্টার পাস, তবে বিজ্ঞান হতে উত্তীর্ণ প্রার্থীদের অধিকার দেওয়া হবে। 6 নম্বরে আছে রেকর্ড কিপার, বেতন স্কেল হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা, গ্রেড হচ্ছে 16, পদের সংখ্যা আছে 4টি, শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে অনুদ্ব স্নাতক বা সমমানের ডিগ্রি, এবং কম্পিউটার চালনায় দক্ষ থাকতে হবে। আবেদন জন্য নিয়মাবলীর ভিত্তি দেওয়া আছে এখানে, আবেদনকারীর বয়স 31 ডিসেম্বর 2022 খ্রিস্টাব্দ তারিখ, সর্বনিম্ন 18 বছর বা এবং 25 মার্চ 2022 খ্রিস্টাব্দ তারিখ সর্বনিম্ন 30 বছর হলে, এমন 30 বছর হলে তার আবেদন যোগ্য বলে বিবেচিত হবেন আর কি। এই ছিল আপনাদের জন্য আমাদের চাকরির নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি। এখানে আপনারা যে আগে আবেদন করবেন, diip.telator.bd ওয়েবসাইটে ঢুকে আপনারা ফর্ম পূরণ করতে পারবেন। আবেদন
শুরুর তারিখ হচ্ছে 27/12/2022 খ্রিস্টাব্দ, মানে অনেক শুরু হয়ে গেছে, এবং শেষ তারিখ হচ্ছে 23/1/2023 খ্রিস্টাব্দ সন্ধ্যা 6টা পর্যন্ত। ছবি বা স্বাক্ষরের ক্ষেত্রে আপনার আগের যে মাপটা সেটাই ব্যবহার করবেন। আমি বারবার বলতেছি যে এই সরকারি চাকরির ক্ষেত্রে যে ছবির মাপ বা স্বাক্ষরের মাপ বা কীভাবে টাকা পেমেন্ট করতে, এই বিষয় নিয়ে আমরা নতুন একটি ভিডিও অচিরেই বানাবো, অনেকেই জানতে চেয়েছেন। তো আশা রাখি যে আমরা এই সপ্তাহে একটা ভিডিও আপনাদের জন্য আনতে পারি। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।